আমি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রভাষক জীববিজ্ঞান মালখানগর ডিগ্রি কলেজ সিরাজদিখান মুন্সীগঞ্জ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের লাইভ ক্লাসের বিষয়বস্তু জীববিজ্ঞান প্রথম প্রথমপত্রে প্রথম অধ্যায়ের ক্রমসুম টপিকসটি তাহলে চলো জানা যাক ক্রমশমের আবিষ্কার সম্পর্কে ক্রমসুমের আবিষ্কার বিজ্ঞানী কার্ল নাগালি আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রমশ প্রত্যক্ষ করে এরপর বিজ্ঞানী স্ট্রাস বার্জার আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু লক্ষ্য করতে করে পরবর্তীতে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লামিং আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে সুতার মতো সেই গঠনকে নাম দেন ক্রোমাটিন পরবর্তীতে বিজ্ঞানী ডাব্লিউ ওয়াল্ডিয়ার আঠারোশো আটাশি খ্রিস্টাব্দে এদেরকে ক্রমশোম নামকরণ করেন পরবর্তীতে বিজ্ঞানী থিওফাইলাস পেইন্টার উনিশশো একুশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম মানুষের ক্রমশুম সংখ্যা প্রকাশ করেন এখন আমরা জানব ক্রোমসুম সম্পর্কে ক্রমসুম কি কুশস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত মানে কুশের যে নিউক্লিয়াস মধ্যে অবস্থিত নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন অর্থাৎ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন রং ধারণকারী এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ যা বংশগতি উপাদান মিউটেশন প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে তাদেরকে ক্রোমোসোম বলে ক্রোমোসোম নিউক্লিয়াসের অন্যতম একটি বিষয়বস্তু প্রত্যেক নিউক্লিয়াসে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে সাধারণত একটি নির্দিষ্ট সংখ্যক ক্রমোসোম থাকে ক্রোমোসোম সংখ্যা প্রজাতির বৈশিষ্ট্যভেদে এর সংখ্যা দুই থেকে ষোলোশো পর্যন্ত হতে পারে তবে ফার্নবর্গীয় উদ্ভিদের সর্বোচ্চ সংখ্যক ক্রোমোশোম পাওয়া যায় যেমন অফিওগ্লোসাম র্যাটিকোল্যাটাম এই ফার্ণবর্গীয় উদ্ভিদে বারোশো ক্রমশ পাওয়া যায় প্রতি কোষে মানুষের ক্রমশম সংখ্যা জোড়া অর্থাৎ উন্নত জীবে সাধারণত প্রতি দেহকুশে ক্রমশ সংখ্যা দুই হতে আশি এর মধ্যে থাকে এরপরে আমরা জানবো ক্রমশমের আয়তন ও আকৃতি সম্পর্কে প্রজাতি অনুসারে ক্রমশমের দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ থেকে তিরিশ মাইক্রোমিটার এবং ক্রমসুমের ব্যাস দশমিক দুই থেকে দুই দশমিক শূন্য মাইক্রোমিটার মানবদেহে ক্রমসুমের গড় দৈর্ঘ্য চার থেকে ছয় মাইক্রোমিটার ক্রমশমের অবস্থান ক্রমসুম মূলত নিউক্লিয়াসে অবস্থিত তবে নিউক্লিয়াসের বাইরেও সাইটোপ্লাজমে ক্রোমোসুম দেখতে পাওয়া যায় তবে পুরো ম্যাক্সিমাম অধিকাংশই যেটা নিউক্লিয়াসে দেখতে পাওয়া যায় এখন আমরা জানব ক্রোমোস্যমের ভৌত গঠন সম্পর্কে ক্রোমোসুমের ভৌত গঠন পর্যবেক্ষণ করলে আমরা যে অংশগুলো দেখতে পাই তার মধ্যে হচ্ছে প্রথমেই ক্রোমাটিন চিত্রের মধ্যে দেখতেই পাচ্ছ যে ক্রোমোসোমের যে মূল উপাদান সেটা হচ্ছে ক্রোমাটিন এই যে রঞ্জিত সূত্রাকার দেহ যেটা প্রকৃতপক্ষের ডিএনএ প্রোটিন যৌগ সুতার মতো এই সূত্রাকার এই দেহটাই হচ্ছে ক্রোমাটিন নেক্সট পার্ট হচ্ছে ক্রোমাটিড মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেস পর্যায়ে ক্রোমোসুম প্রথম দৃষ্টিগোচর হয় এবং ম্যাটাফেস পর্যায়ে ক্রোমোসুমকে লম্বালম্বীভাবে ক্রোমোসুমকে লম্বা লম্বিভাবে দুটি অংশে বিভক্ত করলে দেখা যায় প্রতি লম্বালম্বীভাবে বিভক্ত করলে দুটা অংশ দেখা যায় সেন সেন্টোমিয়ারের দুই পাশে যার প্রতিটির নাম হচ্ছে ক্রোমাটিট প্রতিটি ক্রোমসুমে সমান ও সমান্তরাল একজোড়া ক্রোমাটিট থাকে যেমন এই সেন্টোমিয়ার এরটাকে যদি লম্বালম্বীভাবে ভাগ করি তাহলে এ উপরের এভাবে দুইটা অংশ দেখা যাবে যার প্রতিটা অংশকে বলবো আমরা ক্রোমাটিট পরের পার্ট হচ্ছে সেন্ট্রোমিয়ার ক্রোমসুমের প্রতিটি ক্রমসুমে একটি অরঞ্জিত অঞ্চল থাকে ক্রোমাটিডের এই অরঞ্জিত অঞ্চলকে বলা হয় সেন্ট্রোমিয়ার স্যান্ট্রুমিয়ারের অবস্থানটি ক্রমসুমে একটি খাজের সৃষ্টি করে ক্রমসুমে এখানে একটি খাজের সৃষ্টি করে এই খাজকে বলা হয় মুখ্য কুঞ্জন আদর্শ ক্রমশুমে একটিমাত্র সেন্ট্রোমিয়ার থাকে এরপর হচ্ছে কাইনেটোকোর প্রতিটি সেন্ট্রোমিয়ারে একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে যাকে কাইনেটোকোর বলা হয় স্যান্ট্রোমিয়ারের এখানে একটি গাঠনিক অবকাঠামো রয়েছে এই গাঠনিক এই অবকাঠামোটাই হচ্ছে কাইনেটোকোর পরের পাঠ হচ্ছে গৌণকুঞ্জন স্যান্ট্রোমিয়ার নামক মুখ্য কুঞ্জন ছাড়াও কোনো কোনো ক্রমশমের বাহুতে যেমন এখানে কোনো কোনো ক্রমশমের বাহুতে এক বা একাধিক গণকুঞ্জন থাকতে পারে গণকুঞ্জনকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল নামেও অভিহিত করা হয় এর পরের অংশ হচ্ছে বাহু স্যান্ট্রোমিয়ারের দুপাশের ক্রোমোজোমাল অংশকে বাহু বলা হয় প্রতিটি ক্রোমোস্যুমের দুটি বাহু থাকে অর্থাৎ সেন্টোমিয়ারের এই উপরের অংশ একটা বাহু এবং নিচের এই অংশটা আরেকটি বাহু এরপর হচ্ছে ক্রোমোমিয়ার মায়োটিক প্রোফেস এর সূচনা লগ্নে ক্রোমোস্যুমের দেহে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায় অর্থাৎ ক্রমসুমের দেহে এখন ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায় সেগুলোকে ক্রোমোমিয়ার নামে অভিহিত করা হয় মায়োসিসের প্রোফেস এক এর প্যাকাইটিন উপদশায় ক্রোমোমিয়ারের সংখ্যা ও অবস্থান স্পষ্ট দেখা যায় এরপর হচ্ছে স্যাটেলাইট কোনো কোনো ক্রোমোসুমের এক বহর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায় ক্রোমোসুমের প্রান্তের দিকের এই গোলাকৃতির অংশকে স্যাটেলাইট এবং এ ধরনের ক্রোমোসুমকে স্যাট ক্রোমোসুম বলে সোলার এক নং ক্রোমোসুমে স্যাটেলাইট থাকে চিত্রে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে স্যাটেলাইট নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো ক্রমশম থাকে এর মধ্যে যে ক্রমশমটি নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে সেটি হচ্ছে সেট ক্রমশম যেমন সোলার এক নং ক্রমশমটি সেট ক্রমোসোম পরের পার্ট হচ্ছে টেলোমিয়ার বিজ্ঞানী এইচ জে মোলার এর মতে ক্রমসুমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলে টেলোমিয়ারে বিদ্যমান যে টেলোমারেস অ্যানজাম যা মানুষের জরা বা বার্ধক্য রোগ সেটা জন্য কাজ করে থাকে চিত্রে দেখতেই পাচ্ছ যে ক্রমসুমের এই বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এই অঞ্চল উভয় অঞ্চল এটাই হচ্ছে টেলোমিয়ার এরপরে আরও দুটি স্তর ম্যাট্রিক্স এবং প্যালিকল এগুলো নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে তাই এই দুটি পরীক্ষায় বৌতগ গঠন আসলে না দিলেও চলবে তার মধ্যে ম্যাট্রিক্স হচ্ছে ক্রোমাটিন সূত্রের চারদিকে ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল দ্বারা আবৃত প্রোটিন ও আরএনএ পদার্থের যে স্তর সেটাই হচ্ছে ম্যাট্রিক্স আর প্যালিকল হচ্ছে সহ ক্রমসুমের বাইরের একটি পাতলা আবরণী কল্পনা করা হয় এই ম্যাট্রিক্সসহ ক্রমসুমের বাইরের পাতলা এই আবরণীটাই হচ্ছে প্যালিকল এখন আমরা ক্রমসুমের প্রকার সম্পর্কে জানব সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোসোম পাঁচ প্রকার এক নম্বর হচ্ছে মনোসেন্ট্রিক এক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোসোমকে মনোসেন্ট্রিক বলে অধিকাংশ প্রজাতিতেই এই মনোসেন্ট্রিক বিদ্যমান ডাইসেন্ট্রিক দুই সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোসোমকে ডাইসেন্ট্রিক ক্রোমোশম বলা হয় যেমন গমের কিছু প্রজাতির মধ্যে এই ডাইসেন্ট্রিক ক্রোমশুম বিদ্যমান পলিসেন্ট্রিক দুইয়ের অধিক ক্রোমশুমের দুইয়ের অধিক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রমশুমকে পলিসেন্ট্রিক ক্রোমশুম বলে যেমন কলার কিছু প্রজাতি রয়েছে এরকম পলিসেন্ট্রিক ক্রমশুম বিদ্যমান ডিফিউজ ক্রমোশমের সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না অ্যাক্রোসেন্ট্রিক এক্ষেত্রে ক্রমসুমের কোনো সেন্ট্রোমিয়ার থাকে না এজন্য বিভাজনে এরা অংশগ্রহণ করে না সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রমশম চার আকৃতির হয়ে থাকে এক নম্বর হচ্ছে ম্যাটাসেন্ট্রি যে ক্রমসুমের সেন্ট্রোমিয়ারটি একেবারে মাঝখানে অবস্থিত তাকে ম্যাটাসেন্ট্রিক ক্রোমসম বলে অ্যানাফেস কোষ বিভাজনে এর আকৃতি ইংরেজি বি অক্ষরের মতো ইংরেজি বি অক্ষরের মতো দেখা যায় চিত্রে দেখতেই পাচ্ছ যে সেন্ট্রোমিয়ারটি একেবারে মাঝখানে অবস্থিত যার দুই পাশে সমান দৈর্ঘ্যের বাহু রয়েছে এটি অ্যানাফেস পর্যায়ে ইংরেজি বি অক্ষরের মতো আকৃতি ধারণ করে সাবমেটাসেন্ট্রিক যে ক্রমসুমের স্যান্টোমিয়ারটি মাঝখান থেকে একটু এক পাশে অবস্থিত তাকে সাবমেটাসেন্ট্রিক ক্রমসুম বলে এনাফেস পর্যায়ে এর আকৃতি ইংরেজি এল অক্ষরের মতো দেখা যায় চিত্রে দেখতে পাচ্ছ যে সেন্টোমিয়ারটি মাঝখান থেকে একটু এক পাশে অবস্থিত অর্থাৎ সেন্টোমিয়ারের দুই পাশের দৈর্ঘ্য কিন্তু সমান না অর্থাৎ সেন্ট্রোমিয়ারটি একটু এক পাশে অবস্থিত অর্থাৎ এজন্যই একে ইংরেজি অ্যানাভেস পর্যায়ে ইংরেজি এল অক্ষরের সাথে তুলনা করা হয়েছে অ্যাক্রোসেন্ট্রিক যে ক্রোমোসোমের সেন্টোমেয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থিত তাকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম বলে অ্যানাভেস পর্যায়ে একে ইংরেজি যে অক্ষরের মতো দেখায় চিত্রের মধ্যে দেখতেই পাচ্ছো যে স্যান্টোমিয়ারটি কোনো এক প্রান্তের খুব কাছাকাছি চলে আসছে অর্থাৎ এই প্রান্তটা কিন্তু খুব শর্ট হয়ে আসছে এটাকে ইংরেজি এনাফেস পর্যায়ে একে ইংরেজি যে অক্ষরের মতো দেখায় টেলোসেন্ট্রিক যে ক্রোমোশমের স্যান্টোমিয়ারটি একেবারে প্রান্তবাগে অবস্থিত তাকে টেলোসেন্ট্রিক ক্রমোশম বলে অ্যানাভেস পর্যায়ে একে ইংরেজি আয়ক্ষরের মতো বা একটি দণ্ডের মতো দেখায় যেমন চিত্রে দেখতেই পাচ্ছ যে স্যান্টোমিয়ারটি একেবারে প্রান্তভাগে অবস্থিত এজন্য এটাকে অ্যানাভেস পর্যায়ে ইংরেজি অক্ষরের সাথে তুলনা করা হয়েছে উদ্ভিদ কুশে টেলোসেন্ট্রিক অনুপস্থিত থাকে দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রমশম দুই ধরনের একটা হচ্ছে অটোসম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোসোম অটোসম যেসব ক্রমশম দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে তাদের কটসম বলে একে এ দ্বারা চিহ্নিত করা হয় মানুষের জোড়া ক্রমশম এর মধ্যে বাইশ জোড়া ক্রমশমই মেল এবং ফিমেলে একই রকম এজন্য বাইশ জোড়া হচ্ছে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোসোম সেক্স ক্রোমোসোম জীবের লিঙ্গ নির্ধারণ করে সেক্স ক্রোমোসোম দুই প্রকার একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই অর্থাৎ স্ত্রী দেহে ফিমেলে দুটি সেক্স ক্রোমোসোম এক প্রকার অর্থাৎ এক্স এক্স আর পুরুষ দেহে সেক্স ক্রোমোসোম দুইটি ভিন্ন ধরনের একটি হচ্ছে এক্স অপরটি হচ্ছে ওয়াই এখন আমরা ক্রোমোসোমের রাসায়নিক গঠন সম্পর্কে জানব ক্রোমোসোমের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিউক্লিক অ্যাসিড ক্রোমোসুমে দু ধরনের নিউক্লিক অ্যাসিড রয়েছে একটি হচ্ছে ডিএনএ অপরটি হচ্ছে আরএনএ ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ হল প্রকৃত ক্রোমোসুমের স্থায়ী উপাদান ক্রোমোস্যুমের বিভিন্ন উপাদানের মধ্যে ডিএনএ এর পরিমাণ শতকরা পঁয়তাল্লিশ ভাগ এটি দ্বিসূত্রক পোলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন এতে রয়েছে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার অজৈব ফসফেট নাইট্রোজেন গঠিত খারক এর মধ্যে রয়েছে অ্যাডেনিন গোয়ানিন থাইমিন এবং সাইটোসিন আর এনএ আরএনএর পুনরূপ হচ্ছে রাইবোনুক্লিক অ্যাসিড ক্রমশমে আর এন এর পরিমাণ হচ্ছে শতকরা দশমিক দুই থেকে এক দশমিক চার ভাগ আরএনএ ক্রমশের স্থায়ী উপাদান নয় প্রতিটি আরএনএনু সাধারণত একসূত্রক বিশিষ্ট এটি পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোস শর্করা অজৈব ফসফেট নাইট্রোজেন গঠিত ক্ষারক অ্যাডিনিন গোয়ানিন ইউরাসিন ও সাইটোসিন রয়েছে ডিএনএর মধ্যে থাইমিন রয়েছে কিন্তু আর সেই থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিন তবে এই আর সাধারণত যেখানে ডিএনএ অনুপস্থিত থাকে সেখানেই আর বিদ্যমান যেমন টোবাক মোজাইক ভাইরাস টিএমবিতে ডিএনএর পরিবর্তে আর এন রয়েছে নেক্সট হচ্ছে প্রোটিন প্রোটিন ক্রমশমের মূল কাঠামো গঠনকারী রাসায়নিক উপাদান ক্রমশমে প্রোটিনের পরিমাণ শতকরা ভাগ ক্রমশমে দু ধরনের প্রোটিন পাওয়া যায় একটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন আরেকটি হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পূর্ণ প্রোটিন নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন যেটি সেটি ক্ষারীয় প্রোটিন আর উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনটি হচ্ছে অম্লীয় প্রোটিন অর্থাৎ ক্রমশমে প্রোটামিন অথবা হিস্টুন এই দুটা ক্ষারীয় প্রোটিন এই দুটি প্রোটিনের যে কোনো একটিকে এই নিম্ন আণবিক গুরুত্ব সম্পূর্ণ প্রোটিনে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে হিস্টোন প্রোটিন থাকে প্রোটামিন পাওয়া যায় শুধু শুক্রানোর ক্রোমোসোমে উচ্চ আণবিক গুরুত্ব প্রোটিন ক্রোমোসোমে কয়েক ধরনের অম্লীয় প্রোটিন থাকে যেমন ডিএনএ পলিমারেজ এবং আর এনএ পলিমারেজ সবশেষে আমরা জানব ক্রোমোসোমের কাজ ক্রোমোসোম বংশগতির দ্বারক ও বাহক তাই বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ বহন ও স্থানান্তর করে বিভক্তির মাধ্যমে ক্রোমশোম কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা রাখে ডিএনএ বা জিন অনুদারণ করে ক্রমোসোমের তিন নম্বর কাজ ডিএনএ বা জিন অনুদারণ করে নেক্সট কাজ হচ্ছে ডিএনএকে সাথ হিসেবে ব্যবহার করে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে এরপরের কাজ হচ্ছে সেক্স ক্রোমোসোম জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে এবং সর্বশেষ কাজ হচ্ছে বংশগতির বাহক জিন জীবের জীবনের ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে আজকের লাইভ ক্লাসটি এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ